শান্তি রক্ষা মিশনে বিভিন্ন দেশের সদস্য নিয়োগের ক্ষেত্রে জাতিসংঘ মানবাধিকারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। ইউএন শান্তি রক্ষা মিশনে নারীর অংশগ্রহণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন বাংলাদেশে সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশনস জিন পিয়ের ল্যাক্রোইক্স। তিনি বলেন, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে প্রতিটি সদস্যের সততা, যোগ্যতা ও পেশাদারিত্বের বিষয়ে জাতিসংঘ সবসময় গুরুত্ব দিয়ে থাকে। তাই শান্তি রক্ষা কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন দেশের সদস্যরা আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল আছেন কিনা সেই বিষয়টি জাতিসংঘ গুরুত্বের সাথে দেখে থাকে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে নারী সদস্যরা এখনও যে বৈষম্যের শিকার হচ্ছেন সেই চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে সবাইকে মোকাবেলা করতে হবে বলেও উল্লেখ করেন জিন পিয়ের। জাতিসংঘের শান্তি রক্ষার কাজে নিয়োজিত সকল সদস্যের সততা, যোগ্যতা ও পেশাদারিত্বের বিষয়ে আমরা সর্বোচ্চ নজর দিয়ে থাকি। সেই অনুযায়ী বিভিন্ন দেশ থেকে আসা সকল বাহিনী এবং সদস্যের বিষয়ে জাতিসংঘের শর্তই থাকে, শান্তি রক্ষার কাজে নিয়োজিত সকল সদস্যের জন্য এই সার্টিফিকেট থাকে যে তাদের আন্তর্জাতিক মানবাধিকার আইন কিংবা মানবিক আইন লঙ্ঘন করার কোনো রেকর্ড নেই। নারী সদস্যের ব্যাপারে আমরা বলবো, সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। জাতিসংঘের শান্তি রক্ষার কাজে এখন পর্যন্ত নারীদের অংশগ্রহণ 6.5%। এখনও নারী সদস্যরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না। এসব চ্যালেঞ্জ আমাদের সবাইকে মিলে মোকাবেলা করতে হবে। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।